খেয়াল করো, আমি যেটা মনে করতাম সেটা হচ্ছে ওয়ান টু ফাংশন বলতে আমি মনে করতাম এটা যে ওয়ান টু, আচ্ছা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান টু ফাংশন, ওয়ান টু ফাংশন। এবং আমি আর একটা ছোটবেলায় মনে করতাম ওয়ান টু ফাংশন মানে ওয়ান টু ফাংশনই, সার্বিক ফাংশন হচ্ছে আলাদা জিনিস, বাট অ্যাকচুয়ালি ওয়ান টু ফাংশনের বাংলা হচ্ছে সার্বিক ফাংশন। আগে কি ছিল এই সবাই খেয়াল করো, আগে কি ছিল এক্স সেটের প্রত্যেকটা উপাদান ওয়াই সেটের সাথে সম্পর্কিত ছিল, এখন ওয়াই সেটের প্রতিটা উপাদান এক্স সেটের সাথে সম্পর্কিত থাকবে। বাট একটা কথা আছে, আগে ছিল এক সেটের প্রতিটা উপাদান ওয়াই সেটের ইউনিক কোন উপাদানের সাথে মিলিত থাকবে, অর্থাৎ একটা দুইটার সাথে মিলিত হইতে পারবে না, মিলিত হলে সেটা কি হয়ে যাবে মেনি ওয়ান। বাট এই ক্ষেত্রে ওয়াই সেটের প্রতিটা উপাদানের কোনো না কোনো উপাদান ইচ্ছা করে দুইটার সাথে অ্যাড থাকতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। মানে সংজ্ঞাটা হচ্ছে যে ওয়াই সেটের প্রতিটা উপাদান কমপক্ষে একটা এক্সের সাথে রিলেটেড থাকে। কথাটা কি বললাম, লজিকটা চিন্তা করো, ওয়াই সেটের প্রথম কথা হচ্ছে ওয়াই সেটের প্রতিটা উপাদান এক্স সেটের সাথে সম্পর্কিত থাকবে, সে যদি দুইটা তিনটা সাথে থাকে দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট তাকে কমপক্ষে একজন এক্স কে গ্রহণ করতে হবে। বুঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার? মানে তোমার এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে ই, এখানে হচ্ছে এফ, এখানে আছে ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। ওকে এখন ধরো এটা খেয়াল, আচ্ছা ধরো এটার সাথে দিকে আছে সম্পর্কিত আছে তাই না, খেয়াল করো এটার সাথে সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত খেয়াল করো, আর এটার সাথে এটা সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত। আমি সিক্সটা মুছে দিলাম, সবাইকে এটা আঁকো, সেখানে ওয়ান টু ফাংশনটা কি সেটা আমি বুঝাবো। আজকে যাওয়ার পরে এই চ্যাপ্টার নিয়ে গেব যে এই চ্যাপ্টারে এত ভয় পাইছিলাম, আজকে কাটো ইভেন ধরো এই কাটো, ধরো এই সেটটাকে নাম দিলাম এক্স, এই সেটটাকে নাম দিলাম ওয়াই। আমার এখন মনে আছে আমি যখন ওয়ান টু ফাংশন বুঝতে পারতেছিলাম না, ওই আগে কথা লেখা ছিল তোমাদের বইয়ের ডিফিনেশনটা একেবারে আমার মুখস্থ হয়ে গেছিল তখন, প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য এমন একটি আই বিলংস টু এ পাওয়া যাবে যেন যেন এফ অফ এ আই ইকুয়াল টু বি হয় বা এরকম আর কি সামথিং। সো এইটা আমি যখন বুঝতে পারতেছিলাম না, দুই তিন ঘন্টা চিন্তা করছি পরে মাথায় ঢুকতেছে না কোনোভাবে, তো আমি তখন হচ্ছে আমরা গোসল করতে যেতাম হচ্ছে তোমার ইয়াতে মসজিদের পরিসর মসজিদের কলে, মানে কয়েকটা ফ্রেন্ড মিলে একসাথে গোসল করতাম। আর এখন মনে আছে আমি তখন বুঝতেছিলাম নাম উঠে লাগিয়েছিলাম, ছোটো একটা পাতার মধ্যে লিখে গেছিলাম যে প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য এমন একটি আই বিলংস টু এ পাওয়া যাবে যেন এফ অফ এ আই ইকুয়াল টু বি হয়, সেটা হচ্ছে ওয়ান টু ফাংশন। এবং ওইখানে গিয়ে আমি বুঝছিলাম সেটা, ওই ওয়ান টু ফাংশন আমি ওই জায়গায় গিয়ে বুঝছি তখন, এত সহজে আসছে এত প্যারা দিছে, মানে পুরো মাথাটা কেটে খাইয়া দিছে। ওয়ান ওয়ান ফাংশন বুঝে গেছি, কিন্তু ওয়ান টু ফাংশন নিয়ে পুরো মাথা নষ্ট। আবার তোমাদের বইয়ে কেন জানি ডেফিনেশনটা একটু কনফিউজিং আকারে দেওয়া, মানে ওইখানে এমনটা দেওয়া প্রত্যেকটা ওয়াই একটা এক্সের সাথে থাকতে হবে, প্রত্যেকটা ওই কটার সাথে থাকতে হবে একটা এক্স। কিন্তু আমি পরে একবারে দেখলাম গাটাগাটি করে দেখলাম যে একটা ওয়াই গুলো থাকলে হইলো, সে কটার সাথে আছে ওইটা রিলেটেড না, ঠিক আছে। এখন তখনকার ওই জায়গায় প্রবলেমটা পড়ছে, তখন কোন কোন জায়গায় দেখা যাচ্ছে এটাকে ওয়ান টু ফাংশন বলতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওয়াই সেটের প্রতিটা উপাদান তো শুধুমাত্র একটা এক্সের সাথে থাকবে, তাহলে কেন সেটাকে এক এক ফাংশন মানে ওয়ান টু ফাংশন বলা হইতেছে, তখন সেটা গুলোতে পাদের ছিল, এই জন্য কনফিউজিং আকারে দেওয়া। সেই জন্য একটু ডেফিনেশনটা একটু তোমরা ইয়া করে নিবা, সংশোধন করে নিবা, যে খেয়াল করো সোজা কথা ওয়ান টু ফাংশন মানে কি, ওয়াই আগে আগে ওয়ান ওয়ান ফাংশনে যাও, এক্স সেটের প্রতিটা উপাদান সম্পর্কিত থাকতে হবে ইউনিক ওয়াই এর সাথে। বাট ওয়ান টু ফাংশনে ইউনিক কথাটা আসবে না, ওয়ান টু ফাংশনে কি আসবে না, ইউনিক কথাটা আসবে না। ওয়ান টু ফাংশনের ব্যাপারটা কি,
ওয়াই সেটের প্রতিটা উপাদান সম্পর্কিত থাকবে কার সাথে? এক্সের সাথে, কমপক্ষে একটা এক্সের সাথে। কমপক্ষে আগে আগের কথাটা কি ছিল ইউনিক, এখন কথাটা কি? কমপক্ষে একটা এক্স। দেখুন সে দুইটাকে গ্রহণ করতে পারে, তিনটাকে গ্রহণ করতে পারে, মাফি কমপক্ষে একটা বিয়ে করবে, হোয়াট ডাজ ইট মিন? মাফি দুইটা করতে পারে, তিনটা করতে পারে, তাই না? ওকে, ফুটবল দি, ভালো করে ফুটবল দি মাফি। মানে প্রতিবারে নতুন করে আর একটা ফুটবল টিম গঠিত, ওগুলার সেট কি আমার মনে হয় ওগুলা সেট তোমার হবে, সার্বিক ফাংশন হবে না, ঠিক আছে? ওগুলার ফাংশন সার্বিক ফাংশন হবে না, প্রত্যেকটা ওয়াই রিলেটেড থাকতে পারবে না। ওকে খেয়াল করো বা হইতে পারে, তোমার কি কম্বিনেশন হয় আইডেন্ট, আমি খেয়াল করে তো এখন এই খেয়াল করো আমি কি বললাম, এইটা কেন অন্টো ফাংশন? কারণ এখানে ওয়াই সেটের প্রতিটা উপাদান এক্স এর সাথে সম্পর্কিত। এখন তুমি মনে করো ভাই ইউনিক এক্স তো না, এখানে থ্রি থ্রি এর সাথে সম্পর্কিত বা থ্রি ডি এর সাথে সম্পর্কিত, দ্যাট ডাজন্ট ম্যাটার, সে একটার সাথে সম্পর্কিত হইলেই হইল, কমপক্ষে একটাকে সে গ্রহণ করতো, তিনটার সাথে হইলেও সে এক অন্টো ফাংশন হইতো। এখন ধরো এটা কি অন্টো ফাংশন? কারণ কি এখন কি উপাদান সম্পর্কিত না? এবার তো বোঝা গেছে, লজিকটা বুঝতে পারছো? ওয়ান ওয়ান মানে কি? ওয়ান ওয়ান মানে হচ্ছে কি এক্স সেটের প্রতিটা উপাদান ওয়াই সেটের ইউনিক উপাদানের সাথে সম্পর্কিত, ওয়ান টু ফাংশন মানে ওয়াই সেটের প্রতিটা উপাদান কমপক্ষে এক্স সেটের একটা এক্স এর একটা উপাদানের সাথে সম্পর্কিত। তাহলে লিখে ফেলো প্রত্যেক, তোমাদের বই সংখ্যাটা খেয়াল করো, প্রত্যেক বি সরি প্রত্যেক ওয়াই বিলংস টু ওয়াই এর জন্য, ওয়াই এর জন্য কমপক্ষে কমপক্ষে একটি x belongs to x পাওয়া যাবে যেন কি হয় f of x equals to কি হয় y হয়, তাই না? নাকি নাকি ফাংশনটা এইভাবে দিব, মানে x উপাদান দিলে সেটা ইভিতে আসবে y আসবে, একটা ফাংশনের মধ্যে তুমি যদি x ধরো তাহলে সেটা আসবে কি, সে উপাদান দিকে আসবে y। ধরো একটা ফাংশন ছিল আমি আই ডোন্ট নো অ্যাকচুয়াল ফাংশন দেখি, সেটা যদি এফ অফ এ দাও তাহলে সেটার ভ্যালু কত আসবে, এখানে এখানে যদি এ দাও তখন সেটার ভ্যালু কত আসবে ওয়ান। ব্যাপারটাকে এইভাবে বোঝানো হয়েছে আর কি, বুঝতে পারতেছো নাকি? অ্যাকচুয়ালি নাকি আরো ডিটেলস বুঝাবো কোনটা? আচ্ছা 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 ওকে 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 খেয়াল করো, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, সাপোজ এটা হচ্ছে একটা ফাংশন, ধরে নাও এটা হচ্ছে একটা ফাংশন। এখন এই জায়গায় দুইটা চলক আমাদের আছে, একটা হচ্ছে x স্বয়ং আর একটা হচ্ছে f of x স্বয়ং, what does it mean f of x মানে হচ্ছে x স্কয়ার। এখন এইদিকে যদি আমরা x এর জায়গায় যদি আমরা 2 বসাই, মানে x ইকুয়ালস টু আমরা 2 বসাইলাম, তখন আমরা f of 2 সমান সমান কত হইতেছে 4 না, তাহলে এই 4 হচ্ছে 2 এর ইমেজ, তার মানে এই 2 একটা সেটে কার সাথে সম্পর্কিত? 4 এর সাথে সম্পর্কিত, তার মানে তুমি f of 2 দেওয়ার পরে তুমি কত পাইছো 4, ঠিক এই জিনিসটা f of x দেওয়ার পরে যেটা পাচ্ছ সেটাকে আমরা লিখলাম y, তাহলে কি লিখলাম y, এখানে তোমার সমীকরণ পড়ছো না যে y = x স্কয়ার, এই এইটা অ্যাকচুয়ালি ফাংশন, এই যে দুইটা চলক যখন রিলেটেড থাকে তখনই সেটা ফাংশন। অ্যাকচুয়ালি এই yটাকেই আমরা লিখতেছি f of x, মানে বোঝানোর জন্য যে এইটা হচ্ছে x এর ফাংশন, সামনে বুঝাবো ডিটেইলস, বাট এই এইবারে তো বুঝতে পারছো না এই এক্সপ্রেশনের ভ্যালু বুঝতে পারছো না, বুঝতে পারছো? এখন ধরো তুমি y বিলংস টু y এর জন্য কমপক্ষে একটি x বিলংস টু x পাইলা, বাট f of x সমান সমান সেই ভ্যালুটা আসতেছে না, y আসতেছে না, what does it mean f of x সমান সমান, আচ্ছা এদিকে খেয়াল করো, এদিকে f of a সমান সমান আমরা কত পাচ্ছি 1, f of b সমান সমান আমরা কত পাচ্ছি 2, f of c সমান সমান আমরা কত পাচ্ছি 3, f of d সমান সমান আমরা কত পাচ্ছি 3, f of e সমান সমান আমরা কত পাচ্ছি 4, f of f সমান সমান আমরা কত পাচ্ছি 5, what does it mean? এখন এক্সপ্রেশনে খেয়াল করো, কখন প্রত্যেক x belongs to y এর সরি y belongs to y এর জন্য কমপক্ষে কি x belongs to x পাওয়া যাবে, শুধুমাত্র এই কন্ডিশনের ক্ষেত্রে। ধরো তুমি f of b সমান সমান এমন একটা ভ্যালু পাইলা যেটার ভ্যালু হচ্ছে 50, 50 কি এই সেটের অন্তর্ভুক্ত?
তার মানে এটা কি বোঝায়? এই সেটের 50 উপাদান থেকে এই সেটের কোনো উপাদানের সাথে সম্পর্কিত না। দ্যাট মিন এইখানে আমি যে ভ্যালুটা পাইতেছি সেটা অবশ্যই ওয়াই এর মধ্যে এক্সিস্ট করতে হবে। বুঝতে পারছো কিনা ব্যাপারটা? তখন এই দুইটা লজিক মিলবে যে প্রত্যেকটা ওয়াই এর জন্য ওয়াই আছে এবং আমরা যেই ওয়াইটাকে বা এক্স থেকে করতেছি তারা সেটের অন্তর্ভুক্ত। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? ওকে, এবার তো ক্লিয়ার, ওয়ান টু ফাংশন ক্লিয়ার। তো কি বললাম, এক্স সেটের ওয়াই সেটের প্রতিটা উপাদান ক্লিয়ার তো? আচ্ছা।